আসসালামু আলাইকুম। আমরা যে নতুন বাড়ি ফুরের বাগানটি করতেছি, সেটার কীভাবে করতেছি আমি সব পর্বই দেওয়ার চেষ্টা করব। পর্ব আকারে আমরা প্রতিদিন কীভাবে খনন করতেছি এবং গাছগুলো আমরা কীভাবে লাগাচ্ছি, এগুলো হচ্ছে গর্ত। গর্তগুলো আছে 2 ফিট 2 ফিট গর্ত, গভীরতাও আছে 2 ফিটের 1.5 ফিটের মতো গভীরতা। আমরা এগুলোতে কিছু কীটনাশকের ব্যবহার করব, আমি দেখাবো ভিডিওর মধ্যে কীটনাশকগুলো আছে, কীটনাশক কী কী কীটনাশক ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের ভিডিওতে জয়েন হচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। আমাদের লোকেশনটা দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা 1 নং জয়পুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড। আমরা এখানে একটি বাগান করতেছি, এখানে 120টার মতো চারা বাড়িফোর, 115 থেকে 120টার মতো চারা আমরা টোটাল বাড়িফোরের বাগান করতেছি। কারণ এবার আমাদের বাড়িফোরের খুব সংকট দেখা গেছে, এবার আমাদের অনেককেই অনেক জায়গা আমাদের বাড়িফোর অর্ডার করতেছে কিন্তু আমরা দামগুলো দিতে পারছি না, অর্ডারগুলো ব্যাক দিতে হচ্ছে। এখানে অনেক আর কি জঙ্গল আকারের ছিল জায়গাটা, এটা পরিষ্কার করে এখানে বাগানটা করা হচ্ছে আর কি। আমি আমার ডেইলি ব্লগে সব কিছুই দেওয়ার চেষ্টা করব, আমরা কি করি না করি এগুলো দেওয়ার চেষ্টা করব, কিভাবে আমরা বাগান করি এগুলো সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। গর্তগুলো আপনারা ভালো করে দেখেন, আপনারা যারা বাগান করতে চাচ্ছেন, যারা বাগান করতে আগ্রহী তারা অবশ্যই এভাবে আপনারা ইয়াগুলো করবেন, গর্তগুলো, তাতে আপনার গাছের ফলন এবং এগুলো হচ্ছে কীটনাশকগুলো। আর আছে হচ্ছে ফসফেট আছে আর পটাশ মিশ্রণ করে দিলে আর কি ভালো হয়। যেহেতু আমরা এখানে লাল মাটিতে কীটনাশকের ব্যবহার করতে হয়, গাছ যখন আপনি গাছ লাগাবেন ফুল রোপণ করার সময় কীটনাশকের ব্যবহার করতে হয়, কারণ লাল মাটিতে আমাদের এইদিকে একটু এগুলোতে ইয়া কম আছে মনে হয়, যে সারের উপাদান, যে মাটিতে একটা উপাদান থাকে উপাদানগুলো কম আছে আমার মনে হয়, এই জন্য একটু কীটনাশকের ব্যবহার করলে গাছগুলো ভালো হয় আর কি। আমরা এভাবেই সার দিয়ে আবার গর্তটা আমরা পূরণ করে দিব। এখন পূরণ করে দিয়ে আমরা 3 থেকে 4 দিন, আমি দেখাবো প্রতিদিন আমরা কিভাবে কি করি, প্রতিদিন আমি দেখার চেষ্টা করব আপনাদেরকে যে আমরা প্রতিদিন কিভাবে আমরা চারা রোপণ করি। আমি আবারও লোকেশন আপনাদেরকে জানিয়ে দিই, দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা 1 নং জয়পুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড। এইভাবে আমরা হচ্ছে আবার মাটিটি ভরাট গর্তটি আমরা ভরাট করে দিই। ভরাট করে দিলে কি হয়, আপনার সঙ্গে সঙ্গে যদি আপনার কীটনাশকের ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের শিকড়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়, এই জন্য গর্তটিতে আবার পূরণ করে যখন আবার 3 থেকে 4 দিন বা 2 থেকে 3 দিনের মধ্যে যখন আমরা আবার চারটি রোপণ করব তখন আমাদের কোনো সমস্যা হবে না, রোপণ করলে চারটি তেজ পাবে আর কি, তাড়াতাড়ি বড় হয়। আর গর্তটা বড় করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনার শিকড়টা চারদিকে ছড়াবে, শিকড় চারদিকে ছড়াবে, যখন শিকড় যদি চারদিকে ছড়ায় তাহলে আপনার ফলন বেশি দিবে, আর আমাদের শিকড় চারদিকে ছড়ালে ফলন বেশি দেওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য মূলত গর্তটি হচ্ছে বড় করা হয় আমাদের এখানে। তো আমরা যেটা করি, আর আমাদের এখানে মিষ্টিটা অনেক বেশি হয়, বেশি পরিমাণেই বলা যায় লাল মাটির ফলমূল অনেক বেশি মিষ্টি হয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আগামী পর্বে আপনারা সবাই জয়েন হবেন। আল্লাহ হাফেজ।